রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অতিক্রম করছিলেন, তার নাকের মধ্যে একটা গ্রান সুগন্ধি ভেসে আসলো। তিনি জিব্রিল আমিনকে বললেন, এটা কিসের গ্রান আসলো হঠাৎ করে? জিব্রিল আমিন বলল, এটা হলো ফেরাউনের মেয়ের একটা দাসী ছিল, তার খেদমত করার জন্য সেই দাসীর সুগ্রান আপনার নাকি বেশি আসছে। সুবহানাল্লাহি বিহামদি, ফেরাউনের মেয়ের দাসী, যেই দাসীটা ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দিত, একদিন চুল আশ্রানো অবস্থায় তার হাত থেকে সিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটি থেকে ওই সিরুনি তিনি উঠালেন, দাসীটা বিসমিল্লাহ বলে আল্লাহর নামে উঠালেন। এই কথা শুনে ফেরাউনের মেয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, তুমি কি বললা? আমার বাপ ছাড়া কি আর কেউ তোমার ইলা আছে, রব আছে? তাহলে তো তোমাকে এটা শাস্তি ভোগ করতে হবে, আমার আব্বার কাছে ব্যাপারটা আমার জানাতে হবে। এই বিশাল সাম্রাজ্যে আমার পিতাই তো হলো একমাত্র রব, সেখানে আমার পিতার নামেই তো তোমাকে চিরুনি উঠানোর কথা, না তুলে তুমি আবার কার নামে উঠালা? এর বাহিরেও কি তোমার কোনো ইলা রব আছে? সে তার আব্বাকে জানালো, তার আব্বা তাকে ডাকলেন এবং একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের তেল উত্তপ্ত করা হলো, সেখানে তাকে ডাকা হলো এবং বলল, তুমি যদি তোমার সেই ইলাকে বর্জন না করো, তুমি এবং তোমার সন্তানগুলিকে এই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। এক এক করে সে তার চোখের সামনে তার সন্তানগুলিকে এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের উপরে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করতেছে। তারপরেও সে ইমান থেকে, আল্লাহর প্রতি যে বিশ্বাস তার রয়েছে, সেই জায়গা থেকে সে সরে আসেনি। একবার চিন্তা করে দেখুন, সেই জায়গা থেকে একবারের জন্য সে সরে আসেনি। তার চোখের সামনে তার এক এক করে সবগুলি সন্তানকে তেলের মধ্যে বেজে ফেলা হলো, বাকি আছে তার কোলে ছোট্ট শিশুটা, দুগ্ধবতী এই শিশু, আর ওই মহিলা দাসী, আর সবাইকে তার সামনেই জীবন দিতে হলো। শেষ মুহূর্তে যখন তার শিশু সন্তানকে সেই আগুনের উপরের তেলের মধ্যে নিক্ষেপ করতে তারা ছাড়ছে, তখন সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে ছোট্ট শিশুকেও আমার চোখের সামনে তেলের মধ্যে বেজে ফেলবে, তেলের মধ্যে এভাবে নিক্ষেপ করবে, এটা মেনে নিতে পারছিল না, সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছে। তখন তার কাছে তার ছোট্ট শিশুর মুখ দিয়ে আল্লাহ তাআলা তার জবান খুলে দিলেন এবং ওই ছোট্ট শিশুটা বলল, মা, এই দুনিয়ার ক্ষণিকের কষ্ট তুমি সহ্য করো, জান্নাতে তোমার অনাবিল সুখ এবং শান্তি তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বিহামদি, এই ছোট্ট শিশুর মুখ থেকে আওয়াজ আসার সাথে সাথে নির্দ্বিধায় নিঃসংকোচে এই কলিজার টুকরা দুধ খায় এমন শিশুটাকেও তার সামনে নিক্ষেপ করা হলো এবং তাকেও নিক্ষেপ করলো। তার বিনিময় হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে দেখে আসলেন ওই দাসীর জান্নাতের অবস্থান করছে এবং তার সুগন্ধ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহর নাকের মধ্যে ভেসে আসছে। সুবহানাল্লাহ বিহামদি, ইমান কাকে বলে?